So, microcontroller and embedded system designer lecture 14 এ সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা এক্সেপশন সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছিলাম, আজকে সেগুলো সম্পর্কে আর একটু ডিটেইলে জানব। এই এক্সেপশন গুলো কি? এক্সেপশন হচ্ছে কোনো এরর যে হচ্ছে সেই এরর গুলোকেই বলা হচ্ছে এক্সেপশন। যেমন যেমন নট সিনট্যাক্স এরর, এটা এখানে হতে পারে ইম্পোর্ট এরর, ডিভিশন বাই জিরো এরর, জিরো ডিভিশন এরর, ফাইল নট ফাউন্ড এরর এটসেট্রা, ইন্ডেক্স এরর, এইগুলো হচ্ছে এক্সেপশন। এবং এইগুলাকে এখন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এবং এটা সেটা আমরা কিভাবে করব সেটা বলার আগে আমরা জানবো যে কেন হ্যান্ডেল করতে হবে। কেন হ্যান্ডেল করতে হবে, এর কারণ হচ্ছে বর্তমান যুগে আমাদের সমস্ত কিছুই অটোমেটিক হওয়ার চেষ্টা চলতেছে, অটোমেটিক করার চেষ্টা চলতেছে, যেন আমাদেরকে সবকিছু জাস্ট একবার স্টার্ট করব এবং এটা অটোমেটিক নিজে থেকেই অন অফ হবে প্রয়োজন অনুযায়ী, কিন্তু আমাদেরকে মাঝখানে যেন স্টেপ নিতে না হয় যে তুমি অন হও তুমি অফ হও, কারণ তাহলে তো অটোমেটিক হলো না, ম্যানুয়ালি থেকে গেল। তো যে কারণে যেমন দেখা যায় যে কোনো একটা কাজ যদি আমাকে 5 লক্ষ বার করতে হয়, তো 5 লক্ষ বার আমাদেরকে আমাদের আমরা যদি সেটা করি সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট, কিন্তু কম্পিউটার বা বা কোনো রোবটের ক্ষেত্রে এটা কোনো ব্যাপারই না। এখন এই 5 লক্ষ বার করতে গিয়ে দেখা গেল 50,000 বার করার পরে একটা এরর আসছে। এই এরর কে যদি আমরা হ্যান্ডেল না করি তাহলে কি হতে পারে, যদি আমরা এই এরর কে হ্যান্ডেল না করি তখন প্রোগ্রামটা ওখানে স্টপ হয়ে যাবে। প্রোগ্রাম ওখানে স্টপ হয়ে বলবে বলবে যে প্রোগ্রাম এরর এন্ড উই ক্যানট কন্টিনিউ, এরর জাস্ট প্রোগ্রামটা স্টপ। এখন যদি তোমাকে আবার ওই প্রোগ্রামটা নিয়ে কাজ করতে হয় তাহলে কি করতে হবে, তোমাকে আবার এটা স্টার্ট করতে হবে, না হলে প্রোগ্রামটা স্টার্ট হবে না। এইটা সমস্যা, কারণ হচ্ছে এটাতে কোনো অটোমেটিক সিস্টেম আসলো না। অটোমেটিক সিস্টেমের নিয়ম হচ্ছে যে প্রোগ্রামে এরর আসতেই পারে, কিন্তু প্রোগ্রাম নিজেই ডিসাইড করবে অথবা প্রোগ্রাম নিজেই তার যে তাকে যে হ্যান্ডেল করতেছে তাকে বলবে যে এটা যেন ঠিক ঠিকভাবে কাজ করা হয়, না হলে ভুল হবে। ফর এক্সাম্পল, যেমন ধরো আমি এটা এক্সাম্পল দিয়ে বলি, তোমাদের এটা প্র্যাকটিক্যালি আমি দেখাইলে তোমাদের বুঝতে ইজি হবে। যেমন ধরো তুমি একটা নাম্বার নিচ্ছ, এ ইকুয়াল টু ইনপুট, একটা ভ্যালু নিচ্ছ, আমি সংক্ষেপে রাখতেছি, বি ইকুয়াল টু ইনপুট। ওকে, এখন যেটা করলাম ডি ইকুয়াল টু এ ভাগ বি, ওকে, প্রিন্ট, আমি জাস্ট সংক্ষেপে রাখলাম ডি, এতটুকু রাখলাম, অবশ্যই তোমরা সুন্দর মতো লিখবা বোঝানোর জন্য। এটা যদি আমি এখন করি তাহলে কি হবে, এ একটা ভ্যালু ইনপুট নিবে, বি একটা ভ্যালু ইনপুট নিবে। ওকে, আমি যদি একটু আরো সুন্দর করে দেই যে এ এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, এটা আমি দিলাম, ডি ইকুয়াল টু তাহলে কত আসতেছে, ঠিক আছে, ডি ইকুয়াল টু কত আসতেছে এখন আমরা এটা দেখতে চাই। এটা যদি আমরা প্রোগ্রামটা যদি রান করি দেন কি হবে, এ ইকুয়াল টু একটা ভ্যালু যাচ্ছে দিলাম 4, বি ইকুয়াল টু ভ্যালু দিচ্ছে দিলাম 2, কি হলো এখানে, আনসাপোর্টেড স্ট্রিং। ও আচ্ছা, এখানে আমি তো কনভার্ট করিনি, সরি প্লিজ, এটা কনভার্ট করতে হবে, ইভাল তোমাদের অনেকেরই এই প্রবলেম হচ্ছে, সবাই এখানে ইন্ট লিখছো, ম্যাক্সিমামই ইন্ট লিখছো, কয়েকজন ফ্লোট লিখছো আর কয়েকজন ইভ্যাল লিখছো, এখানে কিন্তু ইভ্যাল লিখতে হবে, ইন্ট আর ফ্লোট লিখলে ভুল আসবে, কারণ হচ্ছে দুনিয়ায় তো শুধু ইন্টিজার বা ফ্লোট নাম্বার নাই, মিক্সড নাম্বার আছে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, এমন হতে পারে যে প্রথম সংখ্যাটা
ইন্টিজার পরের সংখ্যাটা ফ্লোট, এটা হতেই পারে। সো এই জন্য এখানে ইভ্যাল দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা রান করি, প্রোগ্রাম রান হয়ে এখন দেখাচ্ছে এ ইকুয়াল টু ধরো 4 দিলাম, বি ইকুয়াল টু 2 দিলাম, তাহলে রেজাল্ট আসছে 2.0। ওকে, 2.0 আসছে। এখন আমরা এটাকে 2 করতে চাই, এটা আমাদের আপাতত দরকার নেই, আমরা জাস্ট এটা রেজাল্টটা দেখলাম কি আসে। যদি এখন আমি এই ভ্যালুকে এটাকে আবার রান করি, প্রোগ্রামটা রান করার পর এখন বললাম এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 0, কি হবে? স্বাভাবিকভাবে এটা আমরা দেখবো যে একটা এরর আসবে, জিরো ডিভিশন এরর এটাকে বলা হয়েছে। সো এটা দিয়ে হলো কি, এই প্রোগ্রামটা কিন্তু এখানে স্টপ হয়ে গেল। আমাদের এমন হতে পারে যে 500,000টা নাম্বার আছে, ভাগ করার কাজ করতে হবে 500,000 বার। এখন ভাগফলের ক্ষেত্রে যদি লব অংশটা না সরি হর অংশটা যদি অর্থাৎ নিচের যেটা অংশ আছে সেটা যদি জিরো চলে আসে তখন তো জিরো ডিভিশন এরর হবে, তো প্রোগ্রাম কিন্তু এখানে স্টপ হয়ে যাবে। তো এইটা আমরা চাই না, আমরা ইউজারকে বলবো যে তুমি সঠিক নাম্বার ইনপুট দাও, নাহলে জিরো ডিভিশন এরর হবে বা জিরো ডিভিশন এরর হচ্ছে এরকম বলবো, এবং ইউজার তখন সঠিক নাম্বার দিয়ে আবার প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখবো। এই জিনিসটা করা হয়ে থাকে ক্যাচিং অফ এক্সেপশনস এর মাধ্যমে ইউজিং ট্রাই স্টেটমেন্ট। সেটা কিভাবে হয়, সেটা হয় এভাবে যে একটা ট্রাই ব্রেক সরি ট্রাই এক্সেপ্ট লুপের মাধ্যমে কাজ করে। আমরা এই এক্সাম্পলটা বোঝার আগে যেটা করতেছিলাম সেটাকেই আমরা ট্রাই এর মধ্যে নিয়ে যাব। আমরা এটা কিভাবে করব, এখানে দিলাম ট্রাই, দেওয়ার পর এখানে আমরা অবশ্যই এই বিষয়ের মধ্যে থাকবে, ট্রাই এর ভিতরে এইভাবে ইনডেন্ট আকারে থাকবে। অনেকের খাতা এরকম দেখছি যে কেউ এরকম করে রাখছো, ধরো এখানে ইফই আছে, ইফ আই লেস দেন এন এরকম আছে, এবং তোমরা এইভাবে করে রাখছো কোডটা। এটা কিন্তু পুরো জিরো দেওয়ার জন্য জিরো দেওয়া উচিত এই এইরকম এসে, কারণ তার মানে হচ্ছে তোমরা কেউ পড়াশোনা করো নি যারা এইভাবে কোডটা করছে। ইফ এর ক্ষেত্রে ফর লুপের ক্ষেত্রে অবশ্যই এটাকে সরায় ডান দিকে সরায় লিখতে হবে, ট্যাব দিয়ে সরায় লিখতে হবে, আদারওয়াইজ এটা প্রোগ্রামে এরর আসবে। তো এই জিনিসগুলা ঠিকভাবে নেক্সট থেকে করার চেষ্টা করো, যেগুলো বাকি আছে অ্যাসাইনমেন্ট আর ফাইনালি ফাইনালে যেটা বাকি আছে সেগুলো। আচ্ছা, এইখানে আমরা যেটা করব, আমরা যেহেতু এরর ধরতে চাচ্ছি তো ট্রাইতেও আমরা এভাবে লিখব যে এ ইকুয়ালস টু দিস, বি ইকুয়ালস টু দিস। ওকে, এটা খুব সুন্দর মতো এখন হয়ে যাবে। কিন্তু এই যে এরর যে হলো, এখানে যদি বি এর মান জিরো দিয়ে দাও তাহলে কি হবে, একটা এরর আসবে। সেই এরর কে আমরা এখানে ডিফাইন করব এক্সেপ্ট দিয়ে, জাস্ট আমি এক্সেপ্ট লিখলেই হবে, আর কোনো অসুবিধা নেই। এবং চাইলে আমি আরো অনেক কিছু লিখতে পারি, সেগুলো আমি লিখে দেখাবো। প্রথমে দেখাচ্ছি জাস্ট আমি এক্সেপ্ট লিখব, এক্সেপ্ট লিখবো কি, এবং প্রিন্ট দিয়ে বলবো যে এন্টার এন্টার কারেক্টলি, একটা জাস্ট দিলাম। এবং আমি এই জিনিসটা চাচ্ছি যে 10 বার করব, তো আমি এটা ফর লুপের ভিতরে লিখব, ফর আই ইন রেঞ্জ 10, আমি এই কাজটা 10 বার করতে চাই। এটা যদি আমি 10 বার করতে চাই অবশ্যই ট্রাইটা আমাকে সেভাবেই সরাই লিখতে হবে, ট্রাই ফর এর ভিতরে ট্রাই, এটা একটু ডান দিকে সরবে, ট্রাই এর ভিতরে এগুলো এটাও আবার ডান দিকে সরবে। সো এক্সেপ্ট এটা এদিকে এবং প্রিন্ট এটা এদিকে। তো এখন যদি আমি এটা করি তাহলে এটা কি হবে, 10 বার এই কাজটা হবে, 10 বার কি হবে, 10 বার সে ট্রাই করবে যে এই ক্যালকুলেশনটা করার, যদি কোনো এরর না আসে খুব সুন্দর মতো সে দিয়ে দিবে d equals to এত, কিন্তু যদি এরর আসে তখন সে কি করবে, তখন বলবে প্রিন্ট এন্টার কারেক্টলি, সে বলবে যে ঠিকভাবে এন্টার কর। সো এটা আমরা একটু দেখি কি হয়। এখানে খেয়াল করো, যেমন এখানে আমি দিলাম 10 দিলাম, 10 দেওয়ার পর 4 দিলাম, তাহলে রেজাল্ট আসবে 2.5, এই যে 2.5 চলে আসছে। এখন আমি আবার দিল ধরো 5 দিয়ে 2 দিলাম, এটাও আসবে 2.5। ধরো আমি এবার দিলাম 9 ভাগ 3, 3.0 আসছে।
এখন আমি ইচ্ছাকৃতভাবে ভুল দিচ্ছি, 6/0 কি হবে এখানে খেয়াল করে দেখো, এখানে বলতেছে এন্টার কারেক্টলি, প্রোগ্রাম কিন্তু স্টপ হয় নাই, প্রোগ্রাম স্টপ হলে এরকম রেড দেখাইতো, এখানে রেড দেখাই নেই, এন্টার কারেক্টলি, তার মানে বলতেছে তো ঠিকভাবে ইনপুট দাও, 6/2, এই যে প্রোগ্রাম কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, শুধু একটা এরর দিছে যে এরকম একটা প্রবলেম হইছে, ঠিকভাবে ইনপুট দাও। তো একই রকম ভাবে এটা কতক্ষণ হবে, টোটাল 10 বার, তো 10 বার যে হলো, তো এইভাবে আমরা এই প্রোগ্রামটাকে হ্যান্ডলিং করলাম, যদিও এটা খুব সুন্দর একটা হ্যান্ডলিং হয়নি, এটা জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি যে এটা আমরা কিভাবে করতে পারি। যেমন এক্সেপশন কিন্তু অনেকগুলো হতে পারে, তার মধ্যে আমরা এখানে কিছু উল্লেখ করি নাই, কিন্তু আমাদের নরমালি উল্লেখ করা উচিত। যেমন জিরো ডিভিশন এরর, যদি জিরো ডিভিশন এরর হয়, এখানে আমি যখন কিছুই লেখি নাই, ঠিক আছে, এটার মানে বুঝালো যে কোনো ভুল হোক বলবে এন্টার কারেক্টলি, কিন্তু যদি যে কোনো ভুল না হয়, আমার জিরো ডিভিশন এরর হয়, এন্টার দা ডিভাইজর ভ্যালু নট ইকুয়াল টু জিরো, এই এটা দিয়ে কি বুঝাচ্ছে যে আমার যদি জিরো ডিভিশন এরর হয় তখন আমাকে এই কথাটা বলবে, আর অন্য কোন এরর যদি হয় তখন আমাকে অন্য কিছু বলবে, ঠিক আছে। যেমন এখানে আমি চাইলে মাল্টিপল এক্সেপ্ট দিতে পারি, এক্সেপ্ট এখানে আমি দিলাম প্রিন্ট এন্টার কারেক্টলি, এইখানে আমার মাল্টিপল এক্সেপ্ট হতেই পারে, এবং নরমালি এভাবেই করা হয়ে থাকে যে বিভিন্ন ধরনের যে এরর হয় সে প্রত্যেকটা এররকে ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করতে হয়। সো এইভাবে আমরা এই কাজটা করতে পারি, যে এটাকে আমরা এভাবে লিখব যে যদি জিরো ডিভিশন এরর হয় তখন বলবে এইটা, আর যদি অন্য কোনো এরর হয় তখন বলবে এটা। এখন তোমরা বলতে পারো যে আমি এটা পরে লিখছি কেন, এর কারণ হচ্ছে আমি আগে চেক করতে চাই এই এররটা হচ্ছে কিনা, যদি এই এরর হয় দেন এই কাজ করবে, কিন্তু এই যে এক্সেপ্ট পরের যে এক্সেপ্টটা আছে সেটা কিন্তু সকল এররকে চেক করবে, অল এরর, তো আমি স্পেসিফিক ভাবে বুঝতে পারবো না যে জিরো ডিভিশন এরর হয়েছে কিনা, তো সেই জন্য এরকম একটা কাজ আমরা করছি এখানে। এর যদি এখন দেখি যে প্রথমে ধরো দিলাম 4, কিছুই ভ্যালু দেই নেই, 4 এন্ড 0 যদি দেই, এই যে বলতেছে যে এন্টার দা ডিভাইজার ভ্যালু, আর প্রথম বেলায় কি হয়েছে আমি কোনো ভ্যালুই দিইনি, এই জন্য এন্টার কারেক্টলি বলতেছে, আমি নান ভ্যালু দিছি, নো ভ্যালু এখানে দিছি, সেজন্য বলতেছে ঠিকভাবে এন্টার করো, আর পরের বার আমি জিরো দিছি যে কারণে সে বলতেছে এই যে দুইটার সময় ডিফারেন্ট কথা বলতেছে, এখানে যদি আমি জাস্ট এন্টার দেই তাহলে কি হচ্ছে, বলতেছে এন্টার কারেক্টলি, ঠিকভাবে এন্টার করো, কারণ হচ্ছে তুমি নাম্বারই ইনপুট দাও নাই, তাহলে আমি ভাগ করবো কিভাবে, তো এই জন্য এইটা অটোমেটিক এখানে আসতেছে। তো এইভাবে আমরা একটা মোটামুটি একটু দেখালাম যে কিভাবে আমরা জিরো ডিভিশন এররকে হ্যান্ডেল করতে পারি। তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমরা অ্যাসাইনমেন্ট যখন শুনবা তখন একটু চিন্তা করবা, তোমাদের অ্যাসাইনমেন্টে অবশ্যই এই ট্রাই এক্সেপ্ট এইগুলাকে ইউজ করতে হবে, ইউজ করে বের করতে হবে যে কোন সমস্যাগুলো কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে, কারণ হচ্ছে তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিছো এখন পর্যন্ত, যতগুলো অ্যাসাইনমেন্ট দিছো তোমরা সাবমিট করছো, প্রত্যেকটাতেই যদি কোনো এরর হয় প্রোগ্রাম স্টপ হয়ে যাবে, তোমাদের প্রোগ্রামটাকে এমন ভাবে লিখতে হবে যেন প্রোগ্রাম স্টপ না হয়, প্রোগ্রাম যেন কম, প্রোগ্রামে যদি এররও আসে সে একটা মেসেজ দিবে, এই টাইপের মেসেজ দিবে, যেন অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট এরর এখানে বলতে হবে কোন এরর আসতেছে। এখন তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে যে
এটা আমি কিভাবে বুঝবো যে কোন এরর আসছে। যেমন এখানে একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাইছি যে এই জায়গায় আমি ট্রাই ক্যাচ ট্রাই এক্সপেক্ট এক্সেপ্ট ছাড়া কাজ করছি, কাজ করে বিভিন্ন ভ্যালু দিয়ে আমি টেস্ট করছি, টেস্ট করে দেখলাম যে জিরো ডিভিশন এরর আমাকে বলতেছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টেও সেরকম ভাবে ট্রাই এক্সেপ্ট ইউজ না করে প্রথমে বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করবা যে কোন এররটা আসতেছে। ঠিক আছে, ওখানে জিরো ডিভিশন এররও আসতে পারে, অস্বাভাবিক কিছু না। তুমি হয়তো ফাইভ না লিখে জিরো লিখে রাখছো কোনো কারণে, ডিভাইডেড বাই ফাইভ না লিখে ডিভাইডেড বাই জিরো হয়ে গেছে। ওকে, তো এইরকম একটা কাজ। আর অবশ্যই নেক্সট অ্যাসাইনমেন্ট তোমাদের যেটা দিচ্ছি আপডেটেড অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে পাঁচটা কোর্স থাকবে না। এমন হতে পারে যেমন জয় করছে সাতটা কোর্স দিয়ে, মনিরুজ্জামান করছে দশটা কোর্স দিয়ে, আরেকজন করছে বিশটা কোর্স দিয়ে, এক একজনের এক এক রকম হবে। এমন ভাবে কোডটা লিখতে হবে যেন যে আমি যে ভাগটা করতেছি সেটা একটা ভ্যারিয়েবল ভ্যালু হবে, সেটা ফিক্সড ভ্যালু হবে না। ঠিক আছে, যেমন আমি আবার বলতেছি তোমাদের যে ই আছে, যে তোমরা ধরে নিছো এ ইকুয়াল টু ইনপুট এটা একটা নিছি, বি ইকুয়াল টু ইনপুট আরেকটা নিছি, এরকম করে নিয়ে নিয়ে জাস্ট টোটাল যতগুলো হইলো যদি পাঁচটা ভ্যালু আমি নিছি, লাস্টে আমি কি করছি, লাস্টে জিপিএ ইজ ইকুয়াল টু জিপি ভাগ পাঁচ। এটা করা যাবে না, জিপি ভাগ পাঁচ করা যাবে না। এখানে তোমাদেরকে দিতে হবে টোটাল টোটাল কোর্সেস, এরকম একটা দিতে হবে। টোটাল কোর্স কয়টা হবে এটা তোমাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ যে কয়টা হইলো এটা তোমাদের ফর লুপের ভিতরে তোমরা কাউন্ট করবা, টোটাল কয়টা কোর্স হিসেবে সেই টোটাল কোর্স দিয়ে ভাগ করতে হবে। ওকে, এবং আমি আপডেটেড এখনো বলি নাই, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। এই জায়গায় তোমাদের এখন জিপিএ এর পরিবর্তে সিজিপিএ ক্যালকুলেট করবা। সিজিপিএ ক্যালকুলেশনের নিয়মটা কি আমি সেটাও দেখাই দিব, একটু পরে দেখাই দিব। একই জিনিস আমি গত ক্লাসেও দেখাইছি, তারপরে আবারও দেখাই দিব, আজকেও দেখাই দিব। যেহেতু মার্কস ওটাতে বেশি থাকবে, তো জিপিএ ক্যালকুলেট করতে হবে, সরি সিজিপিএ ক্যালকুলেট করতে হবে, এবং কয়টা কোর্স আছে এটা ফিক্স করা যাবে না। এটা দেখা যাবে কেউ পাঁচটা কোর্স নিচ্ছে, কেউ দশটা কোর্স নিচ্ছে, কেউ বিশটা কোর্স নিয়ে কাজ করছে, এক একজনের এক এক রকম হবে। এইরকম ভাবে কোডটা লিখতে হবে। এই জায়গায় এখন আশা করি তোমাদের এটা বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। এখানে ওই সেম জিনিসই করছে, সেটা হলো যে আমি একটা লিস্টের ভিতরে বিভিন্ন নাম বিভিন্ন ভ্যালু আছে, এইগুলাকে আমি ইনভার্স ভ্যালু বের করতে চাই। ওকে, ইনভার্স ভ্যালু যদি আমি বের করতে চাই, তো আমি কি করলাম, ফর এন্ট্রি ইন র্যান্ডম লিস্ট, অর্থাৎ এই র্যান্ডম লিস্টের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাকে ইনভার্স ভ্যালু বের করতে হবে। তো ট্রাই এর ভিতরে আমি লিখছি ইনভার্স ভ্যালু কি রকম, যেমন প্রিন্ট এন্ট্রি ইজ এত, কত প্রথমে আসবে এ, তারপর আসবে জিরো, তারপর আসবে টু। ওকে, তারপর আসতেছি আর ডিভাইড আর ইকুয়ালস টু ওয়ান বাই ইন্টিজার অফ এন্ট্রি কোর্স, ইন্টিজার না হয় আমি অসুবিধা না ইন্টিজারই নিলাম। এই জায়গায় এখন প্রথমে কত আসে, প্রথম ভ্যালু তো হচ্ছে এ, ইন্টিজার অফ এ আবার কি আসে, এটা কিন্তু কোনো ইন্টিজার হবে না। সো যে কারণে এটা একটা এরর দিবে। এই জায়গায় দেখো এন্ট্রি এ ইজ এখানে বলতেছে ভ্যালু এরর, কারণ এ তো কোনো নাম্বার না, সো যে সেই সে কারণে সে এখানে বলতেছে ভ্যালু এরর আসছে। তো ভ্যালু এরর হলে কি হবে, বা কোনো এরর যে কোনো এরর যদি হয় সে কি করবে, এই আর থেকে এক্সেপ্ট লাইনের ভিতরে চলে আসবে। এক্সেপ্ট লাইনের ভিতরে এসে এখানে যেটা দেখাচ্ছে সিস ডট এক্সেপ্ট এক্সি ইনফো, এটার মানে হলো সে বলে দিবে কোন এরর হয়েছে, সে বলে দিবে ভ্যালু এরর হয়েছে। এইটার রেজাল্ট, এটার মানে হচ্ছে এররের নামটা সে বলবে ভ্যালু এরর। এই যে দেখো উপস এখানে লিখলো ভ্যালু এরর অকার্ড, এইটার মিনিং হচ্ছে, এটা রেজাল্ট হচ্ছে ভ্যালু এরর। সো এরপরে সে নেক্সট এন্ট্রি তে চলে যাবে। প্রথম ভ্যালু হলো এ, সেকেন্ড ভ্যালু হচ্ছে জিরো,
কি করবে, এটাও তো ইন্টিজার নাম্বার, বাট এটা প্রবলেম কি, এটা তো জিরো ডিভিশন এরর দিবে। সো এই জন্য এখানে দেখাচ্ছে জিরো ডিভিশন এরর অকার্ড, সো এটাতেও কোনো ক্যালকুলেশন হবে না। সো নেক্সট এন্ট্রিতে চলে গেল, দ্য নেক্সট এন্ট্রি হচ্ছে 2, দ্য 1 বাই 2 ইজ ইকুয়ালস টু 0.5, সো রেসিপ্রোকাল অফ 2 ইজ ইকুয়ালস টু 0.5, এখানে এটা এভাবে এই জায়গায় দেখাচ্ছি। সো এইটা দিয়ে আমরা কি বুঝলাম, যে ট্রাই এর ভিতরে আমরা এরকম অনেক ভাবে করতে সিচুয়েশন আসতেই পারে, যে ভ্যালু এরর, জিরো ডিভিশন এরর, ইম্পোর্ট এরর, এই এরর, প্রত্যেকটা এরর কে ওয়ান বাই ওয়ান হ্যান্ডেল করতে হবে। আমি ফুল তোমাদের যে অ্যাসাইনমেন্টটা ক্লাসের শেষে বলবো, এখানে আমি অলরেডি এক্সপ্লেন করে দিছি সেটা কি করি। এখন ক্যাচিং স্পেসিফিক এক্সেপশনস ইন পাইথন, এইটা আমরা কিভাবে করব, যে আমরা অবশ্যই এখানে বলতেছে দিস ইজ নট এ গুড প্রোগ্রামিং প্র্যাকটিস অ্যাজ ইট উইল ক্যাচ অল এক্সেপশনস অ্যান্ড হ্যান্ডেল এভরি কেস ইন দ্য সেম ওয়ে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি বা তোমরা যদি শুধু এই এক্সেপ্ট লিখে কাজ করো তখন এটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস না, এটাকে আমাদেরকে অবশ্যই লিখতে হবে এইভাবে যে জিরো ডিভিশন এরর যদি হয় তখন কিভাবে করব, ভ্যালু এরর হলে কি করতে হবে, ইম্পোর্ট এরর হলে কি করতে হবে, অন্য এরর হলে কি করতে হবে, আর যদি আর বাকি এরর গুলো হলে কি করতে হবে, অর্থাৎ এক একটার জন্য কিন্তু এক এক রকম কাজ করতে হবে, সবার জন্য সেম কাজ হবে না। সো এই জন্য এখানে বলা হচ্ছে দিস ইজ নট এ গুড প্রোগ্রামিং প্র্যাকটিস যে আমি সবগুলোকে সেম ভাবে হ্যান্ডেল করতেছি, নো, সবাইকে ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করতে হবে, কারণ এক একটা প্রবলেমের জন্য এক এক রকম প্রবলেম ক্রিয়েট হয়। তোমরা নিজেরাও যদি দেখো যে কোন একটা সফটওয়্যার ইনস্টল করতে গেছো, সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে যদি এক এক সময় এক এক রকম এরর হয়, সব সময় কিন্তু একই কথা বলে না, যখন যে এরর হচ্ছে তখন সেই এররের কথা বলে। কোথায় আমি কোন এররের কথা বলতেছি, আমি বলতেছি যে ধরো তুমি কোন সফটওয়্যার ইনস্টল করতে গেছো এই জায়গায় ABCD whatever, এখানে করতে গিয়ে তোমার কোন একটা প্রবলেম ক্রিয়েট হলো, তো তখন কিন্তু এক এক সময় এক একটা এরর দিবে। আমি এটা তোমাদের এখন দেখাতে পারবো না সেভাবে, এটা তোমরা যারা কম্পিউটার ইউজ করে থাকছো তারা আশা করি এটা বুঝবা। সো এইখানে এই জিনিসটা বলা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা এররকে ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করতে হবে। যদি এমন হতে পারে যে দুইটা বা তিনটা এররের জন্য সেম কাজ করতে হবে, তখন আমি এইভাবে ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে টাপল আকারে দিতে পারি, ঠিক আছে, টাপল আকারে যদি দেই তাহলে আমি এটা কাজ করতে অসুবিধা নেই, কিন্তু সকল এররকে শুধু এক্সেপ্ট দিয়ে লিখলে হবে না, স্পেসিফিক করে দিতে হবে যে কোন এরর হচ্ছে এবং ওই এররের জন্য তুমি কি করছো সেটা ডিসাইড করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে রেইজিং এক্সেপশনস, এটা হলো, এটা যদি আমরা একটু দেখি পড়ে দেখি কি বলতেছে এখানে, যে ইন পাইথন প্রোগ্রামিং এক্সেপশনস আর রেইজড ওয়েন করেসপন্ডিং এররস অকার এট রান টাইম, বাট উই ক্যান ফোর্সফুলি রেইজ ইট ইউজিং দ্য কিবোর্ড রেইজ, we can also optionally pass in value to the exception to clarify why that exception was raised. eta dekhi bujhano holo, eta bujhano hocche je amra jokhon kono error face kori tokhon python nije thekei kichu error run time e generate kore, je bolte she bole je ei error hoyeche, kintu emon o hote pare emon kono ekta program likhcho infinite loop hoye geche program thamteche na, ফর এক্সাম্পল আমি এটা বললাম, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা চাইলে নিজেদের থেকে প্রোগ্রামকে স্টপ করতে পারি। সো এই প্রোগ্রাম এটা কিভাবে করা যায়, এটাকে বলা হয় কিওয়ার্ড রেইজের মাধ্যমে, রেইজের মাধ্যমে আমরা করতে পারি, যেমন রেইজ কিবোর্ড ইনপুট, সরি ইন্টারাপ্ট, রেইজ কিবোর্ড ইন্টারাপ্ট, এই রকম যদি আমি করতে চাই তখন কিন্তু আমি প্রোগ্রামের বাইরে থেকেও এটাকে স্টপ করতে পারি। যেমন ধরো একটা এক্সাম্পল এখানে ধরো লিখতেছি, এটাই আমি, আচ্ছা না এটা আমার লাগতে পারে, আমি ধরো এটা
এটা আমি আমার পরে লাগবে এই জন্য আমি এটা নিচে রাখলাম। ধরো এরকম একটা চাচ্ছি যে ফর লুপ দিলাম, হোয়াইল লুপ দিলাম, হোয়াইল আই লেস দেন এন, ওকে এটা দিলাম। উপরে একটু আমি দিয়ে দেই আই ইকুয়ালস টু ওয়ান, আমি এটা চাইলে সেমিকোলন দিয়ে এখানে লিখতে পারি, এন ইকুয়ালস টু টেন, এটা দিয়ে দিলাম। এখন যে জিনিসটা হলো আমি এখানে দিলাম প্রিন্ট আই, ওকে এটা আমি দিলাম। এটা এটা দেওয়ার পর আমি ধরো ইনক্রিমেন্টটা দিতে ভুলে গেছি, এই যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এটা দিতে ভুলে গেছি। এটা দিলে এখন কি হয় আমরা যদি দেখি, তাহলে দেখবো যে এই জায়গায় দেখো প্রিন্ট হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এই জায়গায় দেখো প্রিন্ট হয়েই যাচ্ছে। তো এই এইরকম যদি কোনো এরর হয়, ইনফাইনিট এরর, তখন আমরা জাস্ট কন্ট্রোল সি বাটন যদি প্রেস করি তখন এটা প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। কিবোর্ড ইন্টারাপ্ট এটাকে বলে, কন্ট্রোল সি বাটন দিলেই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। আমরা ইনফাইনিট এরর কে, ইনফাইনিট লুপ কে এইভাবে স্টপ করতে পারি। বাকিগুলো তোমরা নিজেরা একটু স্টাডি করে দেখো যে এটা কিভাবে আমরা কাজ করে করে থাকি। এবং লাস্ট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাই ফাইনালি। এই ফাইনালির কাজটা কি? এই ফাইনালির কাজ হচ্ছে আমি এক্সপ্লেন করি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। এটা কি করলাম, এটা করতেছি যে ধরো এখানে আমি যে এই যে এখানে ফর ট্রাই এক্সেপ্ট এক্সেপ্ট এটা করছি, ঠিক আছে, এটা এমন হতে পারে যে আমি এক্সেপ্টটা হ্যান্ডেল করতে পারিনি, এমন সমস্যা হয়েছে যে কোনোভাবেই এরর কে ধরা যাচ্ছে না, তখন কি করতে হবে? তখন যেটা করতে হবে সেটাকে আমরা বলবো ফাইনালি, এরকম একটা দিব ফাইনালি ডু সামথিং। এখানে আমি কিছু দিলাম না, এখানে আমি একটু কোন একটা জাস্ট লিখে রাখলাম, এটা ডিফাইন করতে হয় যে এইটা অবশ্যই ফাইনালি নট নেসেসারি সব সময় দিতে হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে দিতে হয়। যেমন তোমরা দেখছো যে লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা ফাইল নিয়ে পড়াশোনা করছিলাম, ওই ফাইলের ক্ষেত্রে, এই ফাইলের ক্ষেত্রে এইরকম ভাবে আমাদের এই আসছিল যে ফাইল ক্লোজ করা। তো ফাইল ক্লোজ করার যে ওই কোডটা তোমরা এখন স্টাডি করে দেখবা যে ফাইলকে যখন ক্লোজ করতে হয় তখন আমরা এইরকম কাজ করি। শুরুতে কি করি, আমরা ট্রাই এর মাধ্যমে ফাইলকে ওপেন করি, ওপেন করে সেইখানে কাজও করি ফাইলের মধ্যে, ট্রাই ফাইলের কাজটা ট্রাই এর ভিতরে আমরা করি। যদি দেখা গেল ফাইলটা ওপেন হচ্ছে না তখন আমাদেরকে এক্সেপ্টের মধ্যে সেটা চলে আসে, ফাইল আমাদের ক্লোজ করা দরকার সে ক্লোজ হচ্ছে না কোনো কারণে, তখন এই যে এই ফাইনালি করবে কি, এই ফাইনালি সেটা করবে এফ ডট ক্লোজ, এখানে যদি আমি এরকম দেই সে জোরপূর্বক ফাইলকে ক্লোজ করে দিবে, যে ফাইল ক্লোজ হতেই হবে। আমি উপরে হয়তো এখানে দিয়ে রাখছি কিন্তু কোনো কারণে দেখা গেল ফাইলটা ক্লোজ হলো না, তখন সে করবে কি, এই ট্রাই ট্রাই এক্সেপ্ট ফাইনালি যে ব্লকটা আছে সে নিজেই জোর করে ফাইলকে ক্লোজ করে দিবে, কারণ ক্লোজ না হলে রেজাল্ট সেভ হবে না। সো এইটা তোমরা প্র্যাকটিস করে দেখবা, আমি তোমাদের ওই থিওরিটা অলরেডি বলে দিছি তোমাদের, তারপরে তোমরা এটা প্র্যাকটিস করে দেখবা তাহলে এটা তোমাদের ইজি হবে। আর আরো একটা বিষয় আছে তোমাদের, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI। এটা যদি আমি আরো চারটা ক্লাস পেতাম তাহলে তোমাদেরকে এটা পড়ানোর সুযোগ থাকতো, কিন্তু কারণ হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু লেন্দি টপিক, আর এই টপিকটা সে কারণেই তোমাদের কোর্স থেকে আপাতত একটু বাদ দেওয়ার বাদ দিতে হয়েছে, যেহেতু ক্লাসের টাইম সেভাবে পাওয়া যায়নি। তো ট্রাই ফাইনালি এটা তো মোটামুটি দেখলাম, তো মোটামুটি আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। শুধু তোমাদের যেটা বিষয় এই আজকের যে তোমাদের যা পড়ানো হয়েছে
সেই সেখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা আগে বলো, তাহলে না হলে এই আমরা ক্লাসটা শেষ করার আগে জাস্ট অ্যাসাইনমেন্টটা তোমাদের আজকে বলে দিব। যদি কারো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা এখন এক্সপ্লেইন করতেছি তোমাদের কি করতে হবে। অবশ্যই এক একজন এক একটা এক এক ধরনের নাম্বার ইনপুট নিবে, ঠিক আছে? নাম্বার গুলা ইনপুট নিবে, কেউ 5টা, কেউ 10টা, কেউ 20টা, ইত্যাদি ইত্যাদি। এবং অবশ্যই সেটা ঠিকভাবে সুন্দর করে রেজাল্টটা দেখাইতে হবে, স্ক্রিনশট যে তোমরা নাও। অনেকে স্ক্রিনশট দাও নাই, কেউ দিছে কেউ দেয় নাই, এরকম হয়েছে। আবার দেখা গেছে একই জন একবার স্ক্রিনশট দিছে, পরের বার স্ক্রিনশট দেয়, এটা স্ক্রিনশট দিতে হবে। আমি এবার অত বেশি ওটা ই করি নেই, বাট তোমাদের এভাবে নিতে হবে প্রত্যেকটা কোর্সের জন্য এভাবে ইনপুট নিবা। অবশ্যই এখানে এই ইনপুটটা কিন্তু তুমি এভাবে নিলে কিন্তু তোমার জন্য প্রবলেম ক্রিয়েট হবে। এই তুমি নিতে পারো এভাবে, কিন্তু এটা যদি তুমি ফর লুপের ভিতরে ইনপুট নাও, ফর লুপের ভিতরে যদি এভাবে ইনপুট নাও, যেমন এইভাবেই নিতে হবে, তুমি উপরেও নিতে পারো, পরের বাইরেও তুমি এখানেও নিতে পারো, যেভাবে সুবিধা হয় নিবা। নিয়ে এক একজন এক একটা করবা, করে কি করতে হবে, ইফ ইফ যে আছে সেই কাজটা করতে হবে, যে মার্কস এর রেঞ্জ ঠিক আছে এত থেকে এত, 80 থেকে 100, 175 থেকে এইটা, এই রেঞ্জের জন্য কি করতে হবে, এই রেঞ্জের জন্য তোমাদেরকে জিপি ক্যালকুলেট করতে হবে। জিপি ইকুয়ালস টু জিপি প্লাস যে গ্রেডটা আসে, ফর এক্সাম্পল 4.0, যদি মার্কস গ্রেটার দেন 79 হয়, অর্থাৎ 79 চেয়ে বেশি হয়, তখন এটা আসবে। এরকম আরো অনেক কথাবার্তা আছে, এইভাবে তোমরা এলিফ দিয়ে তারপর যেটা আসে সেটা করবা। করে কি হয়, এখানে অনেকগুলো এরর হতে পারে। আমি যে নাম্বারটা ইনপুট নিচ্ছি সেই নাম্বারটা আমি উল্টা পাল্টা নাম্বার ইনপুট দিতে পারি, সেই উল্টা পাল্টা নাম্বার নিজেরা প্র্যাকটিস করবা, যে কি কি ধরনের উল্টা পাল্টা নাম্বার আসতে পারে এবং আসলে কোন এরর হচ্ছে, সেই এরর কে তোমাদেরকে এইভাবে তখন এই পুরো অংশটা এই এই অংশটা তখন আমাদেরকে ট্রাই এর ভিতরে লিখতে হবে। আমি তোমাদের ফরম্যাটটাও পর্যন্ত লিখে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। এরপরে যদি না হয় তখন কিন্তু কনসিডার করা খুব কঠিন হবে, যে এইভাবে আমাদের ফর ট্রাই ইফ এইভাবে আসবে, ইফ এভাবে আসতে থাকবে আসতে থাকবে, এবং এই জায়গায় আমাদেরকে এক্সেপ্ট এটা করতে হবে, এবং অবশ্যই কোন এরর হচ্ছে সেই এররটাও কিন্তু এখানে লিখতে হবে, এবং ফাইনালি এবং সব কিছু হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে যেটা কি করতে হবে, ফাইনালি যে অংশটা সেই তোমাদেরকে ওই জায়গায় জাস্ট সিজিপিএটা বের করতে হবে। এখানে ও আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যে তুমি এখানে এ ইনপুট তো নিচ্ছ, এই এটা হচ্ছে এন্টার মার্কস, আর সি আর এটা হচ্ছে মার্কস নাম দিলাম, আর এটা হচ্ছে সি আর, সি আর মানে হচ্ছে ক্রেডিট, ক্রেডিটটাও এন্টার করতে হবে। অবশ্যই এখানে ইভ্যাল তোমরা দিয়ে নিবা, আমি এখন দেই নাই, এন্টার ক্রেডিট। এতে কি হবে, কোন একটা কোর্স ধরো তুমি ইংলিশে ইংলিশে 80 পাইছো, সেই কোর্সের ক্রেডিট হচ্ছে 3, সো এইখানে তুমি এখন ক্রেডিট কিভাবে হিসাব করবা, এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ডাইরেক্ট 4 দিয়ে গুণ করলে আমার হবে না, আমাদেরকে এখানে করতে হবে সিআরজিপি ক্যালকুলেট করতে হবে। সিআরজিপি এটা কি জিনিস, এটা হচ্ছে সিআরজিপিটা হলো তুমি এই জায়গায় যে ক্যালকুলেশনটা করবা সেটা হচ্ছে, আমরা জানি যে এইখানে
GP equal to 4 হবে ওকে আর CR এর ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি এই CRGP অন্য জিনিস আর এই CR multiplied by GP এটা অন্য জিনিস এটা আমি এটা একটা ভেরিয়েবল যেটার ভিতরে আমি এটার যোগফলগুলো রাখতেছি ঠিক আছে এখানে কি করলাম ক্রেডিট ইনটু গ্রেড পয়েন্ট আমি গুণ করতেছি ক্রেডিট আমি কিন্তু থিওরি তোমাদের অলমোস্ট দিয়ে দিচ্ছি বাকি থিওরিটা তোমরা ইন্টারনেট ঘেটে বের করবা আবারো বলতেছি সিজিপিএ তোমাদের কিন্তু এখন জিপিএ না তোমাদেরকে সিজিপিএ বের করতে হবে সিজিপিএ বের করার নিয়ম হচ্ছে যে এই ক্রেডিটকে গ্রেড পয়েন্ট দিয়ে গুণ করতে হয় যদি এখানে তুমি 80 দাও আর যদি এটা ক্রেডিট 3 হয় তাহলে এখানে কি হবে 80 ইনটু 3 যোগ যে রেজাল্টটা হয় সেটা এটাতে স্টোর করতে হবে শুরুতে কোন এক জায়গায় লিখে দিলা সিআরজিপি ইকুয়ালস টু 0 ওকে তোমাদের অলমোস্ট 80% এর মতো কাজ করে দিচ্ছি বাকি কাজটা তোমাদেরকে করতে হবে এই যে এইভাবে করে তোমাদেরকে সিআরজিপি সিআরজিপি ক্যালকুলেট করতে হবে এবং লাস্টে তোমাদের যখন সিজিপিএ ক্যালকুলেট করতে হবে সিজিপিএ যখন করতে যাবা সিজিপিএ কি হবে সিজিপিএ হবে সিআরজিপি ডিভাইডেড বাই টোটাল সিআর টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করতে হবে টোটাল ক্রেডিট কিভাবে বের করবা সেটা তুমি চিন্তা করবা এটা তো সব কিছু তো বলে দেওয়া যাবে না এটা তোমরা নিজেরা চিন্তা করবা যে টোটাল ক্রেডিট কিভাবে বের করা যায় তো আবারো বলতেছি সিজিপি এর সূত্র হচ্ছে কি সিজিপি এর সূত্র হচ্ছে টোটাল এই ক্রেডিট গ্রুপ আমাদের ক্রেডিট গ্রেড পয়েন্ট এটার মাল্টিপ্লিকেশন আমাদেরকে যোগ গুণ করে যোগ করতে হয় গুণ করে যোগ করতে হয় সবগুলোর যোগফল ডিভাইডেড বাই টোটাল ক্রেডিট এটা যদি আমরা এসে দেখি যে সিজিপিএ ফর্মুলা এটা সার্চ করবা আর ডিটেইল জানবা এই যে এখানে তাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই যে এই জায়গায় দেখো জিপি এর সূত্র এখানে দেওয়া আছে এই যে দেখো এখানে খুব সুন্দর মতো দেওয়াই আছে অলরেডি যে যে চারটা পাঁচটা কোর্স সরি এখানে গ্রেড এখানে দেওয়া এসজিপিএ আমাদেরকে এভাবে বের করতে হয় কিন্তু সিজিপি এর ক্ষেত্রে কি সিজিপিএ ইনটু ক্রেডিটস ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা কোর্সের জন্য ডিফারেন্ট ক্রেডিট এখানে খেয়াল করে দেখো এক একটা কোর্সের জন্য কিন্তু এক এক রকম ক্রেডিট আছে এখানে একটাতে 5 ক্রেডিট একটাতে 4 ক্রেডিট হোয়াটএভার এখানে যে নিয়মে এটা একটা ডিফারেন্ট সূত্রতে করছে এবং এই যে এখানে বলতেছে সামেশন অফ সিআইজিআই অথবা সামেশন অফ সিআরজিপি একই কথা সিআইজিআই আর সিআরজিপি ক্রেডিট ইনটু গ্রেড পয়েন্ট এটার গুণফল এর যোগফল বের করতে হয় ডিভাইডেড বাই টোটাল ক্রেডিট এটা হচ্ছে সূত্র এই সূত্রটা তোমরা কিভাবে পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারবা সেটা নিয়ে সেটা চিন্তা করবা প্রত্যেকবার এভাবে 10 বার হবে যোগ হবে এবং প্রত্যেকটা কোর্সের জন্য যতগুলো কোর্স থাকবে সবগুলো কোর্সে ডিফারেন্ট ক্রেডিট আসবে এবং এই যে সাথে তোমাদেরকে এরর হ্যান্ডলিংও করতে হবে এরর হ্যান্ডলিং যেমন জিরো ডিভিশন এরর হতে পারে কোন এক জায়গায় ধরো এমন ভ্যালু দিছে টোটাল ক্রেডিটের ভ্যালুটাই জিরো চলে আসছে এমন হতেই পারে ভ্যালু এরর দিছে উল্টাপাল্টা এরর দিছে রেঞ্জের বাইরে এরর ভ্যালু দিছে তো সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব ঠিক আছে সো এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে যে আমি কিভাবে করতে পারি অবশ্যই এক একজনের তো এক এক রকম হবে এখন বলো তোমাদের এই অ্যাসাইনমেন্টে বুঝতে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা কারো কোনো বুঝতে অসুবিধা আছে জয় খায়রুল সাকিব আজকে দেখি স্যার যদি প্রবলেম হয় তো স্যার পরবর্তীতে স্যার বলবেন না এখনই বলো তোমাদের তো অনেক সময় তোমরা বুঝতে পারো না যে এতটুকুতে তোমরা এখানে কোন কোন জায়গায় কনফিউশন আছে কি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এটা নিয়ে স্টাডি করে দেখো এটার মার্কস হবে 20 অ্যাসাইনমেন্ট যে 5 নাম্বার যেটা ছিল সেটার পরিবর্তে এই নতুন অ্যাসাইনমেন্ট
ওই অ্যাসাইনমেন্টটাকে একটু আপডেট করে দেওয়া হয়েছে এবং আমি এটা লিংক পরে তোমাদের দিয়ে দিব। আমাদের কোর্সের ক্লাস এখানেই শেষ, শুধু নেক্সট সপ্তাহে 26 তারিখ সোমবার 12:30 ক্লাস টাইমে আমরা জাস্ট একটু, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ফাইনালের সিলেবাস নিয়ে অথবা অ্যাসাইনমেন্ট, এই লাস্ট অ্যাসাইনমেন্ট নিয়ে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব লাস্ট ক্লাসে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আমরা ক্লাস এখানে শেষ করি এবং পড়াশোনা ভালোভাবে করো সবাই।